নমস্কার এসআরপিএস আর সেল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বিভিন্ন সরকারি প্রকল্প এবং বিভিন্ন সরকারি চাকরি নিয়ে নিয়মিত আলোচনা করে থাকি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওগুলোকে ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্যে ভিডিওগুলোকে লাইক করতে পারেন তো এই পর্বে আমরা আশা কর্মী অর্থাৎ অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট এই ইন্টারভিউয়ের জন্যে যে কোশ্চেনগুলো আসতে পারে বা সাধারণত আসে সেরকম কিছু কোশ্চেন নিয়ে এই পর্বকে আমরা সাজিয়েছি বিগত দিনে বেশ কিছু ভিডিও আমরা এই সংক্রান্ত আপলোড করেছি সেগুলো আপনাদের কাজে লেগেছে আমি আশা করব এই পর্বে যে কোশ্চেনগুলো আমরা রেখেছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো আপনাদের ইন্টারভিউ জন্য খুবই কাজে লাগবে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি যে অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাতেই কিন্তু এখন আসার ইন্টারভিউ নেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি অলমোস্ট সমস্ত জায়গাতে জারি হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন বা অনেক জায়গাতে অ্যাপ্লিকেশন প্রসেসও চলছে এরকমও হতে পারে তো যারা এই পরীক্ষা দেবেন বলে বা যেখানে ভ্যাকেন্সি আছে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই একটু প্রিপারেশান নিয়ে নিন তাহলে কিন্তু এটা আপনার অনেক কাজে লাগবে ইন্টারভিউয়ের সময় তো প্রথমেই যে প্রশ্নটি আমরা রেখেছি ইন্টারভিউ বোর্ডে সাধারণত আশা কথাটির পুরো অর্থ কী এটি জানতে চাওয়া হয় অলমোস্ট এইটি থেকে নাইনটি পারসেন্ট যারা পরীক্ষার্থী তাদেরকে এই প্রশ্নটি করাই হয়ে থাকে অনেকেই কিন্তু প্রিপারেশান না থাকার জন্য এই প্রশ্নটি উত্তর দিতে পারেন না তো দেখে নি অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট অর্থাৎ আশা কথাটির পুরো অর্থ হলো অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট বাংলায় বললে স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী সেকেন্ড যে প্রশ্নটি খুবই কমন সেটা হলো আশা কর্মীরা কী রঙের পোশাক ব্যবহার করেন সাধারণত যারা আশার পরীক্ষা দিতে আসেন তারা বিবাহিত এবং বা ডিভোর্সি এই দুই ক্যাটাগরির মানুষই হয়ে থাকে মহিলারাই হয়ে থাকেন তো তারা হয়তো আশার পরিষেবা অনেকে নিয়েছেন বা অনেকে নেননি তো আশা কর্মীকে দেখেছেন কাজেই আশা কর্মীরা সাধারণত বেগুনি রঙের পোশাক পরে থাকে এটা তাদের ড্রেস কোড আশা কাজ কি এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অলমোস্ট সবাইকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় আমি বলে রাখি যে আশা কর্মীরা সাধারণত স্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের মধ্যে সংযোগ স্থাপন করেন গর্ভবতী এবং প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মা এবং শিশুর করণীয় বিভিন্ন বিষয় মায়ের টিকাকরণ শিশুর টিকাকরণ ইনস্টিটিউশনাল ডেলিভারি বা প্রাতিষ্ঠানিক ডেলিভারি এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আশাকর্মীরা সরকারের যে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন স্কিম আছে সেগুলো সংক্রান্ত বিষয়ে অবগত করেন এবং তার সাথে সাথে এই সংক্রান্ত পরিষেবার কিন্তু বেশ কিছু পরিষেবা সরাসরি আশাকর্মীরা দিয়ে থাকেন এবং কিছু পরিষেবা কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে দেয়া হয়ে থাকে এবার আসি পুরুষ এবং মহিলাদের স্থায়ী বান্ধত্বকরণের পদ্ধতি কি কি আপনারা জানেন জন্ম নিয়ন্ত্রণের একটা পদ্ধতি যেটা আশাকর্মীদের বোঝাতে হয় বাড়ির মহিলা এবং পুরুষ উভয়কেই তো স্থায়ী পদ্ধতি হলো মেয়েদের এবং ছেলেদের উভয়ের ক্ষেত্রে এই পদ্ধতি আছে অর্থাৎ পারমানেন্ট স্টেরিলাইজ করে নেওয়া মেয়েদের ক্ষেত্রে এটাকে বলে টিউবক্টোমি বা টিউবাল লাইগেশন আর ছেলেদের ক্ষেত্রে বলে ব্যাসেক্টোমি পারমানেন্ট যারা আর বাচ্চা চাইছেন না তাদের ক্ষেত্রে এটা করে নিলে কিন্তু তারা সেফ থাকতে পারেন নাম্বার ফাইভ এই সময়ে কিন্তু ডেঙ্গু এবং ম্যালেরিয়া বিশেষত ডেঙ্গু খুব বেশি হারে হচ্ছে বিভিন্ন জায়গাতে তো ডেঙ্গুর জ্বর এবং ম্যালেরিয়ার জ্বর সংক্রান্ত বিষয়েও কিন্তু আশাকর্মীরা বাড়িতে বাড়িতে সার্ভে করেন এবং প্রচার করেন এবং এই প্রচারের সাথে সাথে কিছু উপসর্গ থাকলে তার সাজেশনও দেন যে আপনি ডেঙ্গুর টেস্ট করান বা ম্যালেরিয়ার টেস্ট করান তো আমরা বেসিক ডিফারেন্স যেটা হলো অনেকগুলো ডিফারেন্স আছে তার মধ্যে বেসিক যে জায়গা দেখে আইডেন্টিফাই করা যায় সিমটম সেটা হলো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্রবল জ্বর হয় তার সাথে সাথে কিন্তু গাটে গাটে ব্যথা হয় প্রত্যেকটা শরীরের গিটে গিটে ব্যথা হয় চোখের পেছন দিকটায় কিন্তু ব্যথা অনুভব হয় চোখের উপরে চাপ দিলে কিন্তু ম্যালেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই সিমটম দেখা যায় না ম্যালেরিয়ার ক্ষেত্রে জ্বর আসে কাপনি দিয়ে দিয়ে প্রবল জ্বর হয় তার একই রকমভাবে কিন্তু জ্বর আবার ঘাম দিয়ে কিন্তু জ্বর কমে যায় তো এটা বেসিক ডিফারেন্স এরকম সিমটম দেখলে কিন্তু সাধারণত স্বাস্থ্যকর্মীরা সাজেশন দিয়ে থাকেন যে আপনি ডেঙ্গু টেস্ট করুন বা ম্যালেরিয়া টেস্ট করুন এরপর বলি ইনস্টিটিউশনাল ডেলিভারি কি আপনারা অনেকেই জানেন যে বাচ্চা জন্মগ্রহণ কিন্তু হসপিটালে করাই উচিত কারণ কি মা ও শিশুর মূলত সেফটির কভা ভেবে তো আমরা যে সমস্ত মায়েদের ডেলিভারি হসপিটালে বা স্বাস্থ্য কেন্দ্রে হয় তাদেরকে বলা হয় ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ যে ডেলিভারিটা হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে তাকে বলা হবে ইনস্টিটিউশনাল ডেলিভারি কোনো কারণে যদি বাড়িতে হয় তাকে বলা হবে হোম ডেলিভারি তো এটা একদম অনবিপ্রেত বাড়িতে যাতে ডেলিভারি কারণ না হয় সেই জন্য কিন্তু আশাকর্মীরা পরিষেবা দিয়ে থাকেন এবং ব্যবস্থা করে থাকেন যাতে ইনস্টিটিউশনাল ডেলিভারি করা যায় মা ও শিশুর স্বাস্থ্য এবং সিকিউরিটির জন্য কিন্তু এই ইনস্টিটিউশনাল ডেলিভারি খুব জরুরি জে এম টি পোর্টাল কি কি কাজে লাগে প্রথমেই বলে রাখি যে জন্ম মৃত্যু তথ্য পোর্টাল এটি পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি এই পোর্টালটি মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন স্বাস্থ্য দপ্তরের অধীনে এই পোর্টাল এই পোর্টালটির নাম হলো জন্ম মৃত্যু তথ্য পোর্টাল এটি কি কাজে লাগে এই পোর্টালের মাধ্যমে কিন্তু যে কোনো সিটিজেন জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং শুধু তাই নয় এই পোর্টালে থেকে গুরুত্বপূর্ণ ফিচার্স যেটা সেটা হলো যে আপনি আবেদন করার পর যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে সাব রেজিস্টারের অফিস বা রেজিস্টারের অফিস থেকে তখন কিন্তু আপনি অনলাইনে এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং যতবার খুশি ডাউনলোড করে নিতে পারবেন এবং যে কোনো তথ্য এই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত অথরিটি এগুলো চেকিং করে থাকেন তারাও কিন্তু ইচ্ছা করলে পোর্টালে ঢুকে যে সার্টিফিকেটটা জেনে নিন কিনা সেটা চেক করে নিতে পারবেন তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্টাল নতুন চালু হয়েছে এটি সম্পর্কেও সিটিজেনকে জানানো কর্তব্য এরপর নাম্বার এইট কোশ্চেন সেটা হলো জন্ম মৃত্যুর নিবন্ধীকরণ কতদিনের মধ্যে করতে হয় বার্থ এবং ডেথ উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট থাকাটা ভীষণ জরুরি এবং জন্ম ও মৃত্যুর একুশ দিনের মধ্যে কিন্তু তার পরিবারের লোকের কর্তব্য যে তার জন্ম বা মৃত্যুকে নিবন্ধিকৃত করা একুশ দিনের পরে হলে কিন্তু ডিলে হয়ে যাবে তিরিশ দিনের মধ্যে একটা নির্ধারিত ফিস দিয়ে সাধারণত করা যায় এবং এক মাস থেকে এক বছরের মধ্যে হলে কিন্তু পারমিশান নিয়ে তবেই কিন্তু এই রেজিস্ট্রেশন করতে হয় এবং এক বছরের বেশি হলে কিন্তু এসডিও বা বিডিওর পারমিশন নিয়ে তখনই কিন্তু সাব রেজিস্ট্রাররা এই মৃত্যুর নিবন্ধীকরণ করতে পারেন সেটা বেশ জটিল কাজেই একুশ দিনের মধ্যেই কিন্তু সবার জন্ম এবং মৃত্যু সংক্রান্ত তথ্য রেজিস্ট্রেশনের করে নেওয়া উচিত এবং সার্টিফিকেট বের করে নেওয়া উচিত এবার আসি যে আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের বিয়ের বয়স কত এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান আইন অনুযায়ী কিন্তু ছেলেদের বিয়ের বয়স একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে এটি আঠারো বছর তবে সম্প্রতি আইন করে এই বিয়ের বয়স কিন্তু মেয়েদের ক্ষেত্রে আঠারো থেকে বাড়িয়ে একুশ বছর করা হচ্ছে দশ নম্বর কোশ্চেন যে আয়মার কি শিশুমৃত্যুর শিশু মৃত্যুর হার কমানোর জন্য একজন আশা কর্মী হিসেবে আপনি কি করবেন প্রথমেই বলি যে আয়মার কথার অর্থ ফুল ফর্ম হলো ইনফ্যান্ট মর্টিলিটি রেট ইনফ্যান্ট মানে কি শিশু অর্থাৎ যে শিশুটি জন্মগ্রহণ করছে জীবন্ত অবস্থায় বা সুস্থ শিশু যেটি জন্মগ্রহণ করছে সেই জন্মগ্রহণ করা শিশুর মধ্যে এক জন জন্মগ্রহণ করা শিশুর মধ্যে যে সংখ্যাক শিশু সাবসিকুয়েন্টলিতে বা পরবর্তীতে মারা যাবে সেই মারা যায় সেই সংখ্যাটি হলো কিন্তু আইএমআর অর্থাৎ এক হাজার শিশুর মধ্যে যতজন শিশু কিন্তু মারা যায় পরবর্তীতে সেই সংখ্যাকে বলা হয় ইনফ্যান্ট মর্ডিটি রেট এটা কিন্তু খুব অ্যালার্মিং এই সংখ্যাটা জিরো হওয়া উচিত কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এই সংখ্যাটি এখনো অবধি আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যাটি বাইশ অর্থাৎ এক হাজার জন শিশু জন্মগ্রহণ করলে কিন্তু এখনো পর্যন্ত বাইশ জন শিশু কিন্তু মারা যায় এটি কমানোর লক্ষ্য এই কমানোতে কিন্তু আশাকর্মীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কারণ কি এই বিয়ের বয়স বা সন্তান ধারণের বয়স তার সাথে সাথে মায়ের পুষ্টি শিশুর পুষ্টি এই বিষয়গুলো কিন্তু যদি নজরে রাখা হয় তাহলে কিন্তু এই আইএমআর অনেকটা কমানো যায় অর্থাৎ ইনফান্ট মর্টালিটি রেট কিন্তু কমানো যায় একজন আশাকর্মী হিসাবে গর্ভবতী মায়েদের যা যত্ন নেওয়া উচিত ঠিক একই রকমভাবে গর্ভবতী মায়েদের যে সমস্ত সরকারি পরিষেবা পাওয়া উচিত সেগুলো একজন আশাকর্মী হিসাবে মায়েদের সহযোগিতা করবেন এবং নিয়মিত মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত যে চেকআপ গর্ভ অবস্থায় ইউজি করা এবং সাবসিকুয়েন্টলি বাচ্চার চেক আপ যে করার প্রভিশান রয়েছে সেগুলো করাতে সহযোগিতা করবেন একজন আশাকর্মী এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ হসপিটালে যাতে বাচ্চা জন্মগ্রহণ করে সেটাও কিন্তু নিশ্চিত করবেন যাতে কোনো এমার্জেন্সি হলে ডাক্তারের আন্ডারে সেই বাচ্চাটি জন্মগ্রহণ করে এবং সেই বাচ্চাটির দেখভাল যাতে ডাক্তাররা করতে পারে জন্মগ্রহণের পরে সেই জন্য কিন্তু ইনস্টিটিউশনাল ডেলিভারি খুব গুরুত্বপূর্ণ তো এই ছিল আমাদের এই পর্বের ভিডিও আমি আশা করবো সবার কাজে লাগবে কোনো কোয়ারি থাকলে আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সকল ভালো থাকুন